হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ফ্যামিলি, খুশি লিটিল হার্ট ফ্যামিলি। তো সবাই দেখতে থাকো, হ্যাপি দিওয়ালি। এই যে বন্ধুরা দেখো, বাড়ির সব বাচ্চারা রেডি হয়ে গেছে। একজন বড় বাচ্চা নেই, ও গেছে বাজারে, আসবে। ও হচ্ছে জায়ের বড় ছেলে, ও এখন এখানে নেই। আর এটা হচ্ছে আইসু, আইসু আয়ুষি, এটা আয়ুষি হাই করে দাও তো। এটা হচ্ছে নাম বল, নাম বল, নাম কি, নাম বাতাও। ওর নাম হচ্ছে আঙ্গাদ মাহাতো, আর আমার ছেলেকে তো চেনো, অনিকেত। আর এটা হচ্ছে আমার মেয়ে খুশি, যে সবসময় খুশি থাকে। আস্তে আস্তে, দিদি কো লাগেগা, দিদি কো লাগেগা। হ্যাঁ, ওটা হচ্ছে দিদি মাহাতো। পার্টি হোগা দিওয়ালি কা। তো এখানে একটু ভলিউমটা কম এসেছে, তো আমি আলাদা করে ভলিউম দিচ্ছি। তো আজকে দিওয়ালি, তো আমরা দিওয়ালি পুজো হবে, তো তার জন্য সেজেগুজে নিয়েছি। মেয়ে একদম আমাকে ছাড়া থাকছিল না, তো মানে ড্রেস করতেই পারছিলাম না। তো যাই হোক, যা হোক করে ড্রেস পরে নিয়েছি, রেডি হয়ে গেছি। এবার পুজো হবে সন্ধ্যাবেলায়, লক্ষ্মী গণেশের পুজো হয় দিওয়ালির রাতে। তো চলো, তোমরা দেখতে থাকো। তো মেয়েকেও রেডি করে দিয়েছি, দেখো ওর বাবা খাচ্ছে, তো বসে বসে দেখছে। তো মেয়ের ফেভারিট গানা হচ্ছে মানিকে মাগে হিতে, ওই গানটা টিভিতে চালালেই ও দেখবে আর হাসবে আর নাচ করবে। এ দেখতেই পাচ্ছ, দুল দুল দুলানি খাচ্ছে গানটা দেখে দেখে। ওই গানটা ও দেখতে খুবই ভালোবাসে। যাই হোক, দিওয়ালির রাতে হয়েছে, মেয়েকে তো বাড়িতে যেতেই দিচ্ছি, বোঝে বাড়ি তো বোঝেই না, এটা ওর প্রথম দিওয়ালি। জানুয়ারি মাসে ওর জন্ম, তো জানুয়ারি মাস থেকে সবই ওর প্রথম 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 দুর্গাপুজো, প্রথম দিওয়ালি সব হয়ে হয়ে আসছে। এটা বাড়ির ছাদ থেকে শুট করেছি, চারিদিকটা সবাই লাইটিং দিয়েছে, তো খুব সুন্দর লাগছিল। এখনো ছাদের উপর আমাদের মোমবাতিগুলো দেওয়া হয়নি, লাইটিংটা তো ফ্রন্টে দেওয়া রয়েছে, ছোটো ছোটো টুনি লাইটিং লাইটিং। তো চারিদিকটা এত সুন্দর লাগছে, জন্য করে এটা তুললাম। খুব একটা বোঝা হয়তো যাচ্ছে না ভিডিওতে। রঙ্গোলি আমার জায়ের মেয়ে করেছে, ও সুন্দর রঙ্গোলি করে, গত 2 বছর ধরে ও রঙ্গোলি করছে, খুব সুন্দর করে। দেখো ওটা কি সুন্দর করে ও করবে, তো তোমরা দেখতে থাকো রঙ্গোলিটা। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে কমেন্ট করো, আর আমার সাথে থেকে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। তো এরকম অনেক নতুন নতুন ভিডিও আমি আরও দেব, আরও উৎসাহ লাগবে। তো আমার পাশে থেকো, তো আমিও তোমাদের পাশে থাকবো। তোমরা দিওয়ালি কীভাবে কাটালে সবাই জানিও কমেন্ট করে। কমেন্টে জানিও রঙ্গোলিটা কেমন হয়েছে।
আর তোমরাও কি রঙ্গোলি দাও, কে রঙ্গোলি দাও জানিও। তো এবারে পুজো হবে, সবাই চলে এসছে ওপরে, তো বড়জা পুজো করবে, ওর পাশে ছোটজা বসে আছে। তোমরা দেখো পুজো হবে, সব জোগাড় হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করে প্লিজ কমেন্ট করবে। লাইক অনেকে করো না, শুধু কমেন্ট করে দিয়েছিল যাও, আমি কিন্তু সবার ভিডিওতে লাইক করি। তো প্লিজ আমার ভিডিওতে লাইক করো আর আমার পাশে থেকো। নতুন বন্ধুদের আমার ফ্যামিলিতে স্বাগত জানাচ্ছি। যারা আমার বন্ধু হবে বা হতে ইচ্ছুক, তারা প্লিজ ভিডিও অন্তত 4 থেকে 5 মিনিট দেখেই আমাকে বন্ধু করো। আর আমার সাথে যারা থাকবে আমিও তাদের সাথে অবশ্যই থাকবো। আর আমার ভিডিও দেখ